আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কলা পাতা শিং মাছ। এটা খেতে এতটাই মজা যে শিং মাছের যে কোনো রেসিপির স্বাদকে হার মানাবে আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন, আর এরকম রেসিপি নিয়মিত পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো কলাপাতা শিং মাছ তৈরি করার জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ শিং মাছ কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তো সব কিছু আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু মেশানো হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, এক চা চামচ পরিমাণ সাদা সরিষা বাটা। এখানে আপনারা চাইলে কালো সরিষা ব্যবহার করতে পারেন। তো আমি আবারও মশলাগুলো একটু ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আর এই রান্নাটা যেহেতু পাতায় করব তো পরিমাণ মতো তেলটা আমি এখানেই দিয়ে দিচ্ছি, মাছের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা একটু হাত দিয়ে কষিয়ে দিতে হবে যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ মাঝখানে ফালি করে। দিয়ে দিচ্ছি 1টা টমেটো একদম ছোট ছোট কুচি করে, আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট ব্যবহার করতে পারেন। তো সব কিছু ভালোভাবে মেখে এটা আমি ম্যারিনেটের জন্য রেখে দেব 30 মিনিট। তো পাতায় মাছ তৈরি করার জন্য এখানে আমি একটা লোহার তাওয়া নিয়েছি। নর্মালি যে রুটি ভাজার তাওয়াগুলো আমি সেই তাওয়াটা নিয়েছি। আর আপনারা এই রেসিপিটা তৈরি করার সময় অবশ্যই যে কোনো মোটা কড়াই ব্যবহার করবেন, না হলে কড়াইয়ের সাইডে মাছটা পুড়ে যেতে পারে। তো আমি কলার পাতাটা ছেঁকে নিচ্ছি। এভাবে ছেঁকার কারণে কিন্তু পাতাটা নরম হয়ে যাবে, আর এতে করে পাতাটা ফেটে যাবে না। তো পাতাটা ছেঁকা হয়ে গিয়েছে, এবার আমি কড়াইতে একটু ভালোভাবে পাতাটাকে সেট করে নিচ্ছি। পাতার উপরে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে একটু ভালোভাবে বসিয়ে নিচ্ছি। আর এখানে আমি খুবই সামান্য পরিমাণে পানি দিব। তো আমি এখানে 4 চামচের 2 চামচ পরিমাণ জাস্ট আমি বলটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু ঘুরিয়ে দিচ্ছি সব জায়গায় যেন পানিটা ঠিকভাবে পৌঁছায়। তো এবার আমি পাতার ফাঁকা সাইডটা ভাঁজ দিয়ে মাছটাকে ঢেকে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, আর 10 থেকে 15 মিনিট এই ঢাকনা দিয়ে রান্না করব, তারপর আমি ঢাকনাটা খুলে রাখবো। তো প্রায় 40 মিনিট পরে আমি পাতাটা খুলে দেখাচ্ছি, মাছটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এবার আমি এটাকে উল্টিয়ে দেব, আর উল্টানোটা অবশ্যই খুব সাবধানে করতে হবে, না হলে কিন্তু মাছটা পড়ে যেতে পারে,
তো উল্টানোর সময় উপরে আমি আরো একটা এক্সট্রা পাতা দিয়ে দিচ্ছি আর কেন দিচ্ছি সেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন উপরে আরো একটা এক্সট্রা পাতা এটা আমি আগে দিয়েছিলাম পাতাটা বসানোর সময় আর এই পাতাটা না দিলে কিন্তু মাছের যে বসানো পাতাটা পুড়ে যেত আর মাছটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে একটু হালকা হালকা দাগ লেগেছে আর এটাই খেতে কিন্তু অসম্ভব মজা অবশ্যই আপনারা খুব সময় নিয়ে করবেন আর এবার আমি এই মাছটা রান্না করব ওই সাইডটা এরকম দাগ আসা পর্যন্ত এই রান্নাটা যদিও একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হয় তবে এর স্বাদ কিন্তু আপনার কষ্টকে ভুলিয়ে দেবে আর আমার রান্নাটা করতে প্রায় এক ঘন্টার চেয়ে একটু বেশি সময় লেগেছে আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজার একটা রেসিপি আপনারাও বাসায় ট্রাই করুন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ